নমস্কার, আমি ডক্টর দেবব্রত বেরা। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটার নাম কন্ডাকশন সিস্টেম পেসিং বা ফিজিওলজিক্যাল পেসিং। এটা একটা স্পেশাল টাইপ অফ পেসমেকার, যেটা আমাদের যে নর্মাল পেসমেকারের কাজ, যে হার্টবিটটাকে 60 নিচে বা খুব কমে নামতে দেয় না, সেই কাজটাই করে। কিন্তু তার সাথে স্পেশাল বৈশিষ্ট্য হলো যে এটা হার্টের পাম্পিংকে নামতে দেয় না, এবং আমাদের যে নর্মাল ভগবানের যে ক্রিয়েটেড হার্ট, তার যেরকম পাম্পিং ফাংশন, সেই রকমই ফিজিওলজিক্যাল পাম্পিং এফেক্টটা মেনটেন রাখতে পারে এবং হার্টটা অনেক দিন ভালো থাকে। গত কয়েক বছর আমরা এই পেসমেকার, যেটা অ্যাডভান্সড পেসমেকার, এগুলো আমরা করছি, এবং তাতে আমরা দেখেছি যে যেটা আমাদের ইউজুয়াল বা ট্র্যাডিশনাল পেসমেকারের থেকে এর আউটকাম অনেক ভালো। কারণ এটা আমাদের যে নর্মাল যে হার্টের তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ হয়, সেইখানেই আমরা পেসমেকারের তারটাকে প্লেস করি, যার ফলে হার্টের কর্মক্ষমতা এবং এই হার্টের কর্মদক্ষতা এগুলো মেনটেন থাকে।